প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে এই মাত্র একটি ঘোষণা কার্যত কোর্টের সাইটে আপার প্রাইমারিকে কেন্দ্র করে উঠে আসছে বিরাট বড় তথ্য সবটাই অনস্ক্রিনে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিডিওটি এই মাত্র ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন এসএলএসটির দু হাজার নিয়োগ এবং প্যানেলকে কেন্দ্র করে কার্যত সম্মানীয় বিচারপতির স্পেশাল ডিভিশন বেঞ্চের যে নির্দেশ তাতে করে বড়সড় একটি আপডেট খবর বেরিয়ে এসেছে এবং প্যানেল বাতিল সংক্রান্ত বিষয়ে কিন্তু সরাসরি তথ্য উঠে এসেছে অবশ্যই সব কিছুর মাঝখানে আপার প্রাইমারি ম্যাটকেসের খবরটিকে গুলিয়ে ফেললে চলবে না বর্তমানে সতেরো তারিখে এই মামলা কিন্তু পেন্ডিং হয়ে গিয়েছিল চলুন সরাসরি অনস্ক্রিনে যে বিষয়টি আমরা দেখতে পাই যে দেখে নিই মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে কেস ডিটেলসে গত কয়েকদিন পূর্বে নেক্সট হিয়ারিং ডেট কার্যত কিন্তু ছিল না কিন্তু পুনরায় আজকের ডেটে দাঁড়িয়ে যে টাইমে ভিডিওটি ক্রিয়েট হচ্ছে মন দিয়ে শুনবেন সেই টাইমে দাঁড়িয়ে কিন্তু আবারও নেক্সট এয়ারিং ডেট সতেরোই এপ্রিল দু হাজার চলে এসেছে অর্থাৎ যে ডেটটা ছিল পুনরায় সেই ডেটটি চলে এসেছে কিন্তু নতুন কোনো শিডিউল এখনও পর্যন্ত আসেনি আমাদের চ্যানেল থেকে সর্বপ্রথম কিন্তু জানানো হয়েছিল যে গত চব্বিশ তারিখ পর্যন্ত এই বিষয়ে স্ট্যাটাস নাও আসতে পারে অর্থাৎ চব্বিশ তারিখটাকে একটা ডেডলাইন কিন্তু ধরা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখ এবং আজকের ডেটে দাঁড়িয়ে যখন এই ভিডিওটি ক্রিয়েট করা হচ্ছে তখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে এই মামলায় কিন্তু যে নতুন রিসিডিউল বা নতুন ডেট নেক্সট এর ক্ষেত্রে এখনও পর্যন্ত আসেনি অবশ্যই শুনে রাখুন যে যে টাইম এ দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওটি ক্রিয়েট করা হচ্ছে তাহলে আমাদের খবরটি কিন্তু অধিকাংশ অর্থেই মিলে যাচ্ছে সেই বিষয়ে জানিয়ে রাখি যে আপাতত এই দিনটা অতিক্রান্ত হবে এবং আজকের ডেটা দাঁড়িয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের একটি বিরাট বড় ঐতিহাসিক কর্মসূচির প্রস্তুতি কিন্তু চলছে আজকের ডেটা দাঁড়িয়ে তাহলে আজকের দিনটা একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে এবং আজকের ডেটটা অতিক্রান্ত হলেই এ বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ স্ট্যাটাস চলে আসতে পারে সম্মানীয় বিচারপতি ত্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে এ বিষয়ে কিন্তু এবারে আস্তে আস্তে বিভিন্ন ধরনের স্ট্যাটাস আসবার একটা সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটের সাইটে কেস ডিটেলস সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আমরা কিন্তু সামগ্রিকভাবে সবটাই তুলে ধরার চেষ্টা করব বর্তমানে কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে স্ট্যাটাস রয়েছে সেইটি অনস্ক্রিনে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি তাহলে বন্ধুরা যে বিষয়টি বলবার যে স্কুল সার্ভিস কমিশনের উপরে বর্তমানে একটা কিন্তু চাপ রয়েছে এবং তারই মাঝখানে মহামান্য কলকাতা হাইকোর্টে এই মামলার যে অ্যাপিলিয়েটেড সাইটের যে ডেট সেটি কিন্তু নেক্সট হিয়ারিং এখনও পর্যন্ত আসেনি আজকে চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখ আপনাদেরকে জানিয়েছি সামগ্রিকভাবে যে চব্বিশ চার দু তারিখ পর্যন্ত এই মামলায় স্ট্যাটাস বা পরিবর্তন কিছু নাও আসার কিন্তু সম্ভাবনা থাকছে বা খবর থাকছে আজকের দিনেই কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের বিশেষ কর্মসূচি রয়েছে এবং আজকের দিনটি অতিক্রান্ত হলেই বা রাতের দিকে এই বিষয়ে কোনো আপডেট বা জরুরি স্ট্যাটাস উঠে আসে কি না সেই দিকে কিন্তু আমরা ফোকাসে রাখবো যাবতীয় বিষয়গুলি পেলে সম্পূর্ণটাই সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ দিয়ে উঠে আসে আপাতত এই সংক্ষিপ্ত তথ্যটি আপনাদের সুবিধার্থের জন্য আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ